ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব স্ট্যাটাস। আবার একটা তোমার জন্য খুশির খবর, ঠিক আছে? সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে একটা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে। ওকে, নোটিফিকেশান নাম্বার হচ্ছে 17-31/2023 GDS, ঠিক আছে? নোটিশটা রিলিজ করেছে 20/5/2023-এ, আর পোস্টের নাম হচ্ছে GDS গ্রামীণ ডাক সেবক। ওকে, সো এটার দুটো পোস্ট তোমাদের জন্য রিলিজ করেছে, একটা হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর হচ্ছে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। ওকে, সো এই দুটো ভ্যাকেন্সি। হ্যাঁ, আর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, রেজিস্ট্রেশন অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট, সেটা হচ্ছে 22/5/2023 থেকে 11/6/2023 পর্যন্ত। এইট মধ্যে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করে দেবে। ওকে, আর যখন যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য কোনো ব্যাপার নেই, এডিট উইন্ডো খুলে দিয়েছে। এডিট উইন্ডো খুলবে হচ্ছে 12/6, মানে যেদিন তোমার ফর্ম ফিল শেষ হচ্ছে তার পরের দিন থেকেই এডিট উইন্ডো খুলে দেবে। দুদিন থাক, মানে 14/6/2023 পর্যন্ত এডিট উইন্ডো, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তুমি কারেকশান করতে পারবে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এর স্যালারি স্কেল কত। স্যালারি স্কেল হচ্ছে বিপিএমের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত, এবিপিএম এর ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত। ওকে, সো এটা গেল। এবার বিপিএমে তোমার দেখে নিও, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে এখানে, তারপর এবিপিএমের যে ব্যাপারটা হচ্ছে, এবার আসি এজ লিমিট। এজ লিমিট হচ্ছে তোমার 18 থেকে 40 বছর পর্যন্ত। তোমাদের যেমন নর্মালি ছাড় হয় এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, ঠিক আছে? ইডব্লিউসি কোনো বয়সের ছাড় নেই। যদি পিডব্লিউডির ক্যান্ডিডেটের হও তাহলে 10 বছর, পিডব্লিউডি ক্যান্ডিডেট হও 13 বছর, যদি ওবিসি হও, আর এসসি এসটি হলে 15 বছরের ছাড় পাবে তোমরা। ওকে, ঠিক আছে। এবার তোমার এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশ করে থাকলেই হবে, মাধ্যমিকের পাশের নাম্বার বেসিসে তোমাদের হবে। আর আদার্স কোয়ালিফিকেশান বলতে গেলে তোমাদের এই তিনটে মনে রাখতে হবে, কম্পিউটার নলেজ জানতে হবে, সাইকেলের নলেজ জানতে হবে। ওকে, এই দুটো। আর তোমাদের নর্মাল জিকিউ অ্যাপ্লাই করতে হবে, তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? মাধ্যমিকের মার্কশিট টার্কশিট নিয়ে তোমরা সব অ্যাপ্লিকেশন যা যা লাগবে তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে, ঠিক আছে? আর তোমাদের অ্যাপ্লিকেশন করার কিছুদিনের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। হ্যাঁ, ভেরিফিকেশান হওয়ার পর তোমার শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের তোমাদের জয়নিং করা হবে। এমনি কোনো এক্সট্রা কোনো চাপ নেই, তোমরা নিজেদের মতো ফর্ম ফিল আপ করো, ওই সাইডে অফ পোস্টালের সাইডে চলে যাবে, ওখানে গিয়ে তোমরা নিজের নিজে ফর্ম ফিল আপ করে নেবে, ঠিক আছে? আর পুরো ডিটেলসটা আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি যুক্ত করে দেবো, তোমরা একটু দেখে নিও। আর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে জানিও, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানিও অবশ্যই, আর এটা শেয়ার করো আর হচ্ছে বন্ধুদের মাধ্যমে, আর হচ্ছে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? হ্যাঁ, এবার তোমার পেমেন্টটা বলে দিই। পেমেন্ট হচ্ছে 100 টাকা, আর হচ্ছে এসটি এসটিতে কোনো পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না, এটা মনে করে রাখবে অবশ্যই, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন করে দেওয়া, ডকুমেন্ট যা যা লাগবে, সিগনেচার, ফটো, সব যা লাগবে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করার সময় দেখে নেবে, আর রুলি কত MB-র মতো হয় সেগুলো ভালোভাবে দেখে নেবে, আর কোনো ইনস্ট্রাকশান যদি এক্সট্রা জানার থাকে আমাকে জানিও, আমি বলে দেবো। ওকে, সেটাই বলার ছিল,